নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংকে নিয়ে জারি হলো একটি নতুন নিয়ম যা সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের এই নিয়মটি মানতেই হবে যদি আপনারা এই নিয়মটি না মানেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করুন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেয় না করে ভিডিওটি আমরা শুরু করি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকলে গ্রাহকদের ওপর জরিমানা বা পেনাল্টি চার্জের বিষয়টিও নির্দেশনাবলীর ভেতর উল্লেখ করেছে ব্যাংক কর্তৃপক্ষ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে এবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তো বন্ধুরা কত টাকা পর্যন্ত ব্যালেন্স রাখতে হবে এই ভিডিওটিতে জেনে নেব এবং যদি আপনারা সেই পরিমাণ টাকা না রাখেন তাহলে আপনাদেরকে কত টাকা জরিমানা বা পেনাল্টি দিতে হবে সেটিও আলোচনা করব। এসবিআই এর অ্যাকাউন্টগুলোকে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন জায়গায় থাকা ব্যাংকের শাখাগুলির ওপর ভিত্তি করেই মাসিক এই ন্যূনতম ব্যালেন্স রাখার কথা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ এই চারটি ভাগগুলি হলো যথাক্রমে মেট্রো আরবান সেমি আরবান এবং রুরাল এই শাখাগুলির ওপর নির্ভর করেই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ এবং জরিমানা রাখা হয়েছে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে পরবর্তী ক্ষেত্রে জরিমানার অংশ ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেবে ব্যাংক কর্তৃপক্ষ এসবিআই ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টেরও সুবিধা রয়েছে কিন্তু বেসিক সেভিং অ্যাকাউন্টগুলোকে ক্ষেত্রে ন্যূনতম টাকা রাখতেই হবে নইলে পেনাল্টি চার্জ হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে ব্যাংক কর্তৃপক্ষ মেট্রো এবং আরবান শাখায় ন্যূনতম তিন হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে যে কোনো শাখায় কত পরিমাণ টাকা রাখতে হবে না হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে সেগুলো আমরা এবার দেখে নেব মেট্রো এবং আরবান শাখায় ন্যূনতম তিন হাজার টাকা আপনাদেরকে রাখতে রাখতেই হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা মেট্রো এবং আরবান শাখায় বসবাসকারী রয়েছেন সেই সমস্ত ব্যাঙ্কগুলোতে আপনাদেরকে তিন হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্টে রাখতে হবে না হলে দেখুন কি বলেছে তিন হাজার থেকে যদি আপনারা পঞ্চাশ পার্সেন্ট টাকা তুলে নিলে তাহলে পঞ্চাশ পার্সেন্ট চার্জ এবং বারো টাকা জিএসটি কাটা হবে তারপরে দেখুন কি বলেছে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট টাকা তুলে নিলে দিতে হবে সমপরিমাণ এবং বারো টাকা জিএসটি আপনাদের ব্যাংক থেকে কাটা হবে পঁচাত্তর শতাংশের বেশি টাকা তুলে নিলে সমপরিমাণ টাকার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পনেরো টাকার জি কেটে নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষরা তারপরে দেখুন কি বলেছে সেমি আরবান শাখায় ন্যূনতম দু টাকা আপনাদেরকে রাখতেই হবে সেক্ষেত্রে যদি আপনারা পঞ্চাশ শতাংশ টাকা তুলে নেন দু টাকার মধ্যে তাহলে আপনাদের পঞ্চাশ শতাংশ চার্জ এবং ষাট টাকা পঞ্চাশ পয়সা জি কাটা হবে তারপরে দেখুন কি বলেছে পঞ্চাশ শতাংশ থেকে আপনারা যদি পঁচাত্তর শতাংশ টাকা তুলে নিলে সমপরিমাণ টাকা আপনাদেরকে দিতে হবে এবং সেই সঙ্গে দশ টাকা জিএসটি বাবদ কাটা হবে পঁচাত্তর শতাংশের বেশি টাকা যদি আপনারা তুলে নেন তাহলে সমপরিমাণ টাকার সঙ্গে বারো টাকা জিএসটি কেটে নেবে ব্যাংক কর্তৃপক্ষ তারপরে এসেছে রুরাল বা গ্রামীণ শাখার ন্যূনতম এক হাজার টাকা আপনাদেরকে রাখতেই হবে যে সমস্ত গ্রাম এলাকাগুলিতে স্টেট ব্যাংক রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ সেই সমস্ত এলাকার যে ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এক হাজার টাকা আপনাদেরকে ব্যাংকে রাখতেই হবে নাহলে এখানে কী বলেছে দেখে নিন পঞ্চাশ শতাংশ টাকা যদি এক হাজার থেকে আপনারা তুলে তাহলে পঞ্চাশ শতাংশ চার্জ এবং পাঁচ টাকা জিএসটি কাটা হবে তারপরে পঞ্চাশ শতাংশ থেকে আপনারা যদি শতাংশ টাকা তুলে নেন তাহলে সমপরিমাণ টাকা এবং সেই সঙ্গে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনাদের জিএসটি কাটা হবে ব্যাংকের তরফ থেকে তারপরে বলেছে টাকা যদি আপনারা অর্থাৎ পঁচাত্তর শতাংশের বেশি টাকা যদি আপনারা সেই এক হাজার টাকা থেকে তুলে নেন তাহলে দশ টাকা জিএসটি কেটে নেবে ব্যাংক কর্তৃপক্ষ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এটি একটি নতুন নিয়ম চালু করেছে সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য এই নিয়মটি আপনাদের মানতে হবে না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে আপনারা কিন্তু টেরি পাবেন না তাহলে ব্যাংকে আপনারা দোষারোপ করবেন তো ব্যাঙ্কে দোষারোপ করার আগে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের সবারই সুবিধা হবে এই নিউজটি জানা থাকলে তো আশা করি আমাদের দেওয়া ছোটো মোটো ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্য